হ্যালো বন্ধুরা আমাদের ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য খড়কুটো সিরিয়ালের আপডেট নিয়ে পটকা জিজ্ঞাসা করে গুনগুনকে আমার মেয়ে ফোন করে কি বললো বলো তো বলছিল যে গহনা আমার কাছে অথবা বৌদি ভাইয়ের কাছে আলমারিতে রাখতে চায় আমি বললাম যে আমার ড্যাডি তো সব গহনা আমার লকারেই রাখে সেখানে তুমি চাইলে রাখতে পারো কিন্তু সাজে কোনোভাবেই রাজি হলো না আর আমার মনে হয় যে সাজির বাড়িতে গহনা নিয়ে কোনো কিছু হয়েছে পটকা তুমি সবসময় নেগেটিভ কথাবার্তা কেন ভাবো হয়তো সাজি গহনাগুলো আমাদের বাড়িতে রাখতে চাইছে ওর শাশুড়ি অসুস্থ কোথায় রাখবে হারিয়ে ফেলবে তার কারণে গুনগুন ও যদি এক গলা গঙ্গা জলে নেমেও বলে যে ওই শ্বশুর বাড়িতে ভালো আছে ওর স্বামীকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করছে তাও আমি মানতে পারবো না আমি কিন্তু সাজির বাবা ছোট থেকে ওকে আমি চিনি আমার মেয়ে এরকম করে কোনো কথা বলতেই পারে না যেখানে ও জানে যে এই বাড়িতে বড়োমার কাছেই সবার গহনাঘাটি থাকে কেউ নিজের কাছে রাখে না সেই বড়মাকে ফেলে যখন গুনগুনের কাছে রাখতে চাইছে এটা জানতে পারলে বড় বৌদি কতটা মন খারাপ করবে সেটা জেনেও সাজি অবাস্তব কথাবার্তা বলছে তার মানে ধরে নিতে হবে সাজির কোনো একটা সমস্যা হয়েছে যেটা আমাদের জানাতে চাইছে না পটকা তুমি চিন্তা করো না সাজি তো আঁচছে এই বাড়িতে ও আসলে আমরা সবাই মিলে ওর সাথে বসবো কথাবার্তা বলবো আলাদা করে এমন কি স্রোতের সাথেও আমরা কথা বলবো তুমি চিন্তা করো না ওই ছেলেটাই হচ্ছে যত কালপিট তোমরা বুঝতে পারছো না গুনগুন আমার মনে কোনো শান্তি নেই আমার মনটা সময় ভয়ে থাকে আমার মেটা ওই বাড়িতে রয়েছে কি করছে ওরা ওর সাথে কিভাবে খাবার খেতে দিচ্ছে কিনা এই সব নিয়ে আমার ভাবনা চিন্তা পটকা তুমি একটু বেশি ভাবছো এগুলো ভেবো না এগুলো ভাবলে মন খারাপ হয়ে যাবে ঠিক বলেছ মিষ্টি আমার এখানে থাকার দরকার নেই তোমরা কথাবার্তা আলাপ আলোচনা করো আমি থাকলে তোমাদের মুড অফ হয়ে যাবে এই বলে পটকা রেগে নিচে চলে যায় গুনগুন বুঝতে পারে সাজির কোনো একটা সমস্যা তো হয়েইছে সাজি বললো ওর বর ঘরে নেই ও শ্বশুর শাশুড়ি নেই ও ফিসফাস করে কথা বলছিল মনে হচ্ছিল ওদের থেকে লুকিয়ে আড়ালে কথা বলছিল কিন্তু কেন সেটাই গুনগুন খুঁজে বের করার চেষ্টা করছে বৌদি ভাই জানায় ও আসুক আগে আমরা মেয়েরা মিলে সাজিকে আলাদা করে নিয়ে গিয়ে ওর সাথে কথাবার্তা বলবো ওর সমস্যা সেটা জানার চেষ্টা করবো আর দাদাভাই দাদা ওরা স্রোতের সাথে কথা বলবে কি হয়েছে তাদের দুজনের মাঝখানে আলাদা আলাদা করে জানলেই সব সত্যিটা বেরিয়ে আসবে তাই তারা নিচে চলে যায় যে এখন আত্মীয় স্বজনরা আসবে বাড়িতে নতুন জামাই মেয়ে আসবে তার জন্য বৌদি একটু কাজে তো হেল্প করতেই হবে তা না হলে তো নিচে শাশুড়িরা খাটবে বৌমা বসে বসে থাকবে সেটা তো হতে পারে না দাদা ভাই বলে এই তো করে এসেছো বিয়ে হয়েছে থেকে তো কি করবো আমার তিন তিনটে শাশুড়ি মা তারা যদি নিজের ছেলের বউকে আগুনের তাপের কাছে যেতে না দেয় নিজেরাই রান্নাবান্না করে বউকে সময় ভালোবেসে আগলে রাখে তাহলে সেটা তো আমার দোষ নয় এদিকে স্রোত তার বাবা মাকে বলে যে সাজি বাড়িতে নেই আমার কিন্তু খুব ভয় করছে মেয়েটা কোথায় চলে গেল ও কিন্তু খুব জেদি তার মানে কি এমন হয়েছে এক রাতের মধ্যে জানো না বাবা আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল আমি সাজির গায়ে হাত তুলেছি ওকে কষে একটা চর মেরেছি কি বলছো কি স্রোত আজকালকার যুগে শিক্ষিত মেরা গায়ে হাত তোলা একদম পছন্দ করে না সাজু যদি পুলিশের কাছে যায় তখন কি করবে তুমি ও কিন্তু মোটেও চুপচাপ বসে থাকার মেয়ে নয় ও কিছু না কিছু অবশ্যই করবে ওর তেজ তোমার উচিত ছিল সাজিকে বুঝিয়ে শুনিয়ে ওর কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া তুমি যেটা না করে প্রথম রাত্রেই ওর গায়ে হাত তুললে ওর বাড়ির লোক তো দেখেছো কতটা বড় পঙ্গপাল একবার যদি ওর বাড়িতে চলে যায় আর গিয়ে সবাইকে সত্যিটা জানায় তোমার কি হাল হবে একবার ভাবতে পেরেছ তোমরা মা এবং ছেলে মিলে যা কিছু করো আমার এই সব কিছু সামাল দিতেই জীবন পাথ হয়ে যায় বাবা তুমি বুঝতে পারছো না ওকে যাই বলছিলাম ও আমার সাথে তর্ক বিতর্ক করছিল টাকা চাইতে বলেছি বাপের বাড়ি থেকে ও চাইবে না উল্টে আমাকে নিতেও দেবে না এই সমস্ত কিছু আমার জেদ উঠে গেছে কি করব তাই গায়ে একটা হাত তুলে দিয়েছি এটা তুমি ঠিক করো নি স্রোত তোমার উচিত ছিল ওকে বুঝানো। যতই ও যাই কিছু বলুক না কেন ধৈর্য ধরা তুমি সেটা না করে প্রথম রাত্রেই বউয়ের মনটা এইভাবে বিষিয়ে তুললে সেটা তুমি করতে পারো না স্রোত তুমি একটার পর একটা বিয়ে করবে সব কিছু সেই মেটার থেকে হাতিয়ে নেওয়ার পরে তুমি তাকে ছেড়ে দেবে এটা তো হতে পারে না তোমাকে কোথাও না কোথাও গিয়ে থামতে হবে আর এবারই সাজির সাথেই তুমি জীবনটা শুরু করো এখানেই থেমে যাও আর এই সব বিয়ে নিয়ে তুমি কোনো কিছু করতে যেও না সাধুপুরুষ পুরুষ হচ্ছ তাই না যাদের অনেক টাকা পয়সা রয়েছে তারা সাধুপুরুষ হয় শোভা দেয় কিন্তু আমরা সাধু পুরুষ কি করে হব আমাদের অধিক টাকা পয়সা হোক তারপরে না হয় হব তুমি বুঝতে পারছো না এখন যদি তোমার বৌমা বাড়িতে নেই কোথায় গেছে কেউ জানে না এদিকে তোমার ছেলে বলছে বৌমার গায়ে হাত তুলেছে এই সব কিছু নিয়ে যদি জটিলতা তৈরি হয় কি হবে একবার ভেবে দেখেছ আমি এক্ষুনি সাজির বাপের বাড়িতে ফোন করছি ওখানে সাজি গেছে কিনা সেটা তো আমাকে জানতে হবে বোকা ছেলে ফোনটা রেখে দাও তুমি যদি ফোন করো তাহলে ওদের বাড়ির সবাই জানতে পারবে সাজি বাড়িতে নেই কিছু তো একটা হয়েছে তখন ওরা সেটা খোঁজার চেষ্টা করবে তখন কি করবে তুমি তাই বলছি যে ফোনটা করো না আর একটু সময় অপেক্ষা করো সাজি ফিরে আসুক তারপরে মাথা ঠান্ডা করে ওকে বোঝাতে হবে যেটা মাথা ঠান্ডা করে মানুষকে ভালোবেসে কার্য হাসিল করে নেওয়া যায় সেটা কিন্তু খারাপ ব্যবহার করে গায়ে হাত তুলে করে নেওয়া যায় না স্রোত তোমাকে আমি কতবার বুঝিয়েছি দেখো তুমি তো ধরেই নিয়েছো সাজির সাথে তুমি সংসার করবে না থাকবে না এটা করলে কিন্তু চলবে না তোমাকে মানতে হবে ওর সাথে তুমি সংসার করবে থাকবে এবং ওর কাছ থেকে সব কিছু তোমাকে হাতিয়ে নিতে হবে তুমি সেটা না করে এইভাবে যদি গায়ে হাত তুলে প্রতিনিয়ত সাজিকে দূরে করে দাও তাহলে তো তুমি ওর কাছ থেকে কিচ্ছু নিতে পারবে না আর দেখো তুমি তোমার শ্বশুরবাড়িতে যাও গিয়ে ওদের কাছে হাত জোর করো করে বলো যে আমি একটা নতুন ব্যবসা শুরু করতে চাই ব্যাংক থেকে লোন নিতে চেয়েছিলাম আমাকে দেওয়া হয়নি আমি অনেক জায়গায় টাকা পয়সা ম্যানেজ করার চেষ্টা করেছি পারিনি আমি কিছু টাকা হলে খুব ভালো হয় ব্যবসাটা শুরু করতে চাই কি ব্যবসা করবে তুমি ওদেরকে বুঝিয়ে বলো একবার যদি ওরা এই ব্যবসায় ইনভলভ হয়ে যায় তাহলে তোমাকে টাকা পয়সা ওরা দেবে তোমার সাথে ওরা জড়িয়ে গেল তখন ওরা মান সম্মানের ভয়ে হোক আর নিজের মেয়েকে সুখী করার জন্যই হোক সব কিছু করবে এই বুদ্ধিগুলো তোমাদেরকে আর কত দেবো আমি বলতে পারো এভাবেই তোমরা সাজির বাপের বাড়ির লোকের কাছ থেকে টাকা পয়সা নিতে পারো কিন্তু সেটা তুমি করলে না তুমি আমার একটা কথাও শুনলে না স্রোত যে কথা শুনলে তোমার এবং আমাদের ভালো হতো এদিকে সাজি কান্না করে যাচ্ছে যে গহনার দোকানে নিয়ে গেছে পরক করতে গহনাগুলো তারা জানিয়ে দিয়েছে সব গহনাই নকল একটা গহনাও আসল নয় এগুলো যে দিয়েছে সাজিকে ঠকানোর জন্যই দিয়েছে কে দিয়েছে বলতো নিশ্চয়ই শ্বশুরবাড়ি বাড়ি থেকে দিয়েছে কারণ এতগুলো গহনা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউই দেবে না এগুলো ফুটপাথ থেকে কিনে আনা কিন্তু এগুলোর যা স্বর্ণের গহনাকেও হার মানিয়ে দেবে আমরা স্বর্ণের দোকানে থাকি বলে এগুলো চিনতে পারি সচরাচর কেউ ধরতেই পারবে না সাজি কান্না দেখে সেই দোকানের মালিক জানায় তোমার মতো আমার একটা মেয়ে আছে আমি তাকে গিয়ে বলবো তোমার এই অবস্থার কথা সে যদি সাবধানতা অবলম্বন করে তাহলে হয়তো জীবনে ভালো থাকবে দেখাশোনা করে বিয়ে হয়েছে নাকি নিজে করেছো বাবা মা এই বিয়েটা দিতে চায়নি আমি জোর করে এই বিয়েটা করেছি ছোটো থেকে বাবা মায়ের সব কথা শুনেছি কিন্তু এই কথাটা শুনিনি বলে আজকে জীবনের সব কিছু হারিয়ে ফেললাম এখন না পারছি বাবা মাকে বলতে যে আমি সুখী নই না পারছি বাবা মার কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা নিতে আমি কি করব বুঝে উঠতে পারছি না সামনে আমার ফাইনাল পরীক্ষা আমাকে পরীক্ষাটা দিতেই হবে ভালো রেজাল্ট করতে হবে এরপরে আমাকে একটা চাকরি পেতে হবে আমি চাকরির চেষ্টা অবশ্যই করব। দেখো মা আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি একটা ভালো চাকরি পাও আমার নাম্বারটা নিয়ে যেও কোনো বিপদে আপদে আমাকে ফোন করো আমি অবশ্যই সাহায্য করব। কারণ তোমাকে আমি আমার মেয়ের মতো করেই দেখলাম ঠিক আছে কাকু কারণ আমি এখন আপন মানুষগুলোকে পর করে দিয়েছি আর পরকেই এখন আমাকে আপন করে নিতে হবে দেখো মা মনে কষ্ট পেও না এই গহনাগাটি যা কিছু রয়েছে সেগুলো নকল হতে পারে তুমি চাকরি করো করার পরে এই গহনাগাটি তুমি নিজে বানাবে তারপরে তোমার শ্বশুরবাড়ির লোকদের সামনে পড়ে তুমি দেখিয়ে দেবে যে তুমিও পারো তোমার নিজের টাকায় রোজগার করে এই সব কিছু করতে দেখুন আমার আমার গহনার ওপর কোনো লোভ নেই কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা যদি আমাকে একটাও না দিত তাতেও আমি খুশি হতাম যে তাদের সামর্থ্য নেই কিন্তু এত এত ভুরি ভুরি গহনা দিয়েছে বলে আমাকে সব সময় টর্চার করে বলে আমার স্বামী পর্যন্ত যে তোমাকে তো তোমার বাপের বাড়ির থেকে অধিক গহনা দেওয়া হয়েছে আসলে এগুলো যে নকল সেগুলো আজকে আমি বুঝতে পারলাম আর সেটা পরক করতে এসেছিলাম সত্যি আমি জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি আমি আমার বাবা মায়ের কথা যদি শুনতাম আজকে আমাকে এই পরিস্থিতিতে পড়তে হতো না সাজি স্বর্ণের দোকানের মালিকের সাথে কথা বলে সে সাজিকে আশ্বস্ত করে এবং সাজি এরপরে তার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দেয় সাজির বাপের বাড়ি কোথায় শ্বশুর বাড়ি কোথায় সব কিছু শোনার পরে উনি জানায় অনেকটা তো দূর তুমি যেতে পারবে হ্যাঁ কারণ আমি পড়াশোনা করেছি বাসে ট্রামে চলেছি আমার যাতায়াত করার অভ্যেস আছে আপনি একদম চিন্তা করবেন না যদি কখনো কোনো প্রয়োজন হয় তাহলে আপনাকে এখানে এসেই খোঁজ করব। এরপরে সাজি চলে যায় এদিকে স্রোত নানাভাবে চিন্তা টেনশন করছে সাজি কোথায় কেন ফিরে আসছে না ও ফিরে এলেই সাজিকে বোঝানোর চেষ্টা করবে এবং বুঝিয়ে সুজিয়ে বাপের বাড়ি নিয়ে যাবে আদৌ কি সাজি নিজের আসল গহনাগুলো ফিরে পাবে আর যখন এই নকল গহনার ব্যাগটা নিয়ে সাজি বাড়িতে ঢুকবে তখন স্রোত এবং তার বাবা মায়ের সমস্ত ষড়যন্ত্র সাজি জেনে গেছে তারা বুঝতে পারবে তখন কি করবে সাজির ওপরে সাজির শাশুড়ি মার রূপ পাল্টেছে এখন আর সাজির সাথে খারাপ আচরণ করবে না এবং ভালো ব্যবহার করেই সব কিছু আদায় করে নেওয়ার চেষ্টা করবে সাজি শ্বশুরমশাই বলে যে তুমি একটু দুধে আলতায় পা দিয়ে বৌমাকে বাড়িতে ঢোকালে না ছেঁড়া কাপড়ে ঢোকালে ভাত ফোটানো দেখালে দুধ ফোটানো না দেখে এইসব কিছু তোমরা ঠিক নি বলেছিলাম একটু খরচা করো তাহলে মেটার দেখতে মনেও আঘাত লাগতো না এত সহজে তোমাদের আসল রূপটাও মেটা বুঝতে পারতো না এখন থেকে ভালো আচরণ করা শেখো তাহলে সাজির কাছ থেকে পাবে পাবে আর খারাপ আচরণ করলে কোনো কিছুই না ওই কিন্তু তেজ অনেক কোনোভাবেই ওকে গলানো সম্ভব নয় কি হতে চলেছে খড়কুটো সিরিয়ালের পরবর্তী টু স্রোত ঘাবড়ে গেল সাজির খোঁজ না পাওয়ায় শাশুড়ির নতুন কৌশল সাজির সাথে এবার ভালো আচরণ করে সবকিছু হাতিয়ে নেওয়ার পরিকল্পনা কিন্তু সাজিও বুঝতে পারছে কোন বাড়িতে সে এসেছে তাদের এত সহজেই পরিকল্পনা সফল হতে সাজি কখনো দেবে না তাহলে নকল গহনা নিয়ে যখন সাজি বাড়িতে ফিরবে তখন স্রোত এবং তার বাবা মা কিভাবে সাজিকে বুঝ দেবে আর সাজি কি আদৌ সে বুঝ মানবে এত সহজে কক্ষনো নয় এরপরে সাজি বাড়ি ফিরে এলে কি ঘটবে স্রোত এখন সাজি বাড়িতে নেই তাই গায়ে হাত তুলেছে বলে ভয় পাচ্ছে আর যখন বাড়িতে ফিরে এসে স্রোত পরিবারের ভান্ডা ফোটাবে তখন স্রোত উল্টে কিন্তু রেগে যাবে সাজির উপরে এরপরে কি হতে চলেছে সেসব জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন